আমরা সরকার এটা ঘোষণা দিয়েছে আমরা জানি এটা আগে থেকে আমরা টিভি দেখি খবর দেখি এই জন্য ঘোষণা দিয়েছে আমরা জানি আজকে থেকে ওখানে এখানে কম টাকা বেজিদের মানে ডাক্তার দেখানো চিকিৎসা আরম্ভ হয়েছে এখন তো ভালো ভালো লাগতেছে আল্লাহ এবারে সামনে আল্লাহ আরে চিকিৎসা করলে আরো ভালো মনে করব চিকিৎসা সুচিকিৎসা এখানে পাবো বা বাইরের থেকে এখানে আমাদের জন্য সুবিধা হবে আমরা এটা চাইবো যে আমরা আমাদের দিক থেকে যতটা পারা যায় রোগীদের সেবা দেওয়ার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যেহেতু আমরা সরকারের হয়ে কাজ করতেছি সরকারি প্রফেশনে আছি আমরা যেহেতু সেহেতু সরকারের এই লক্ষ্যটাকে যাতে আমরা 100% ফুলফিল করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ এটা কারণ হচ্ছে কি আমাদের আসলে বাংলাদেশের যে জনসংখ্যার বেশিরভাগই হচ্ছে যে হয় মধ্যবিত্ত না হয় নিম্ন মধ্যবিত্ত অথবা দরিদ্র এই জনগোষ্ঠীর জন্য আসলে এই বৈকালিক চেম্বারটা আসলে খুবই উপযোগী এবং প্রশংসনীয় উদ্যোগ সরকারের আমরা যেহেতু গভর্নমেন্ট অফিসার তাহলে আমাদেরও একটা দেশের প্রতি একটা আসলে অবশ্যই কমিটমেন্ট আছে এটা কমিটমেন্ট টু দ্য পিপল এটার ক্ষেত্রে আমাদের আসলে এই টাকা পয়সা নিয়ে আসলে অত কোনো সমস্যা নেই একটা যে সরকার যদি বলতো যেন এটা বিনা পয়সায় দেখতে হবে আমাকে দেখতে হইতো তো তারপরেও তো সরকার একটা নীতিমালা করে যেন একটা অন্তত একটা সম্মানই একটা দিয়েছে এটা সম্মানই বলতে হবে এটা আসলে ভিজিট না এটা সম্মান হিসেবে দিয়েছেন এটা নিয়ে আমাদের আসলে কোনো রকম কোনো কি অভিযোগ নাই এটা আমরা খুশি এটা কোনো সমস্যা নেই এটা যখন অবহিত হবে তখন মানুষের সেবা নেওয়ার জন্য আরও বেশি এখানে আসবে Thank you.